কোরআন আগে হাদিস আগে তারপরে রফলে দেন রফলে দেন না করলেও মুসলমান তো খারিজ হয়ে যাবে না দিন অর্থ হলো রাজনীতি হুকুমত দখল করো আসল যদি বলে রাজনীতি করা হুকুমত দখল করা ওইটাকে আমরা মানতে পারবো এই আকীদা নিয়ে যদি কেউ রফলে দেন করে ওই রফলে দেন আগে না আকীদা আগে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি একটা কারণ তো বুঝতে পারলেন আপনি বলে দিলেন দিন দরাসল হুকুমত কা নাম হয় সালাত সিয়াম ও যাকাত উস তমরিনাত এন্ড ট্রেনিং কোর্স হয় দিন অর্থ হলো রাজনীতি হুকুমত দখল করো আর সালাত সিয়াম যা আমরা করি এগুলো ওই হুকুমত দখল করার বড় ইবাদতের ট্রেনিং কোর্স বুঝতে পারেন নাই বাংলাদেশের প্রধান সেনাপতি এখন সকালে উঠে পিটি করে এতে নিজে চলতে পারে না বুড়া হয়ে গেছে মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত সালাত মাহফ আছে আল্লাহ পাক প্রথম প্রথম কোন প্রশ্ন করবেন কিয়ামতের মাঠে বলেন সালাত না সেই সালাত যদি বলে ট্রেনিং কোর্স আসল যদি বলে রাজনীতি করা হুকুমত দখল করা ওইটাকে আমরা মানতে পারবো লক্ষ লক্ষ আহলে হাদিস তাদের দলভুক্ত বসে আছে আমরা লিখিত বলেছি প্রকাশ্যে বলেছি তখন দেখলে এই কাটা আগে সাফ করো অতএব চলো কারাগারে অন্তত তিন বছর সমাজ স্বতন্ত্র কথা তো বন্ধ থাকলো আপনার তো শুনতে পারেনি আমার কোন কথা এই লাভটা তো হয়েছে এই আকিদা নিয়ে যদি কেউ রফল দান করে ওই রফল দান আগে না আকিদা আগে ওটা কোশ্চিন করো ওই রফল দানই আহলাদিস নয় আহলাদিস হবে সেই যে কোরআন এবং হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে সবার আগে স্থান দিবি কোরআন আগে হাদিস আগে তারপরে রফলে দেন রফলে দেন না করলেও কেউ মুসলমান তো খারিজ হয়ে যাবে না কারণ রফলে দেনটা সুন্নত কিন্তু আকিদা আগে ঠিক করো ইমান এবং আমল আমল ইমানের অংশ আমল ইমানের বাহিরে নয়